আমরা কেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই রিপোর্ট নিয়ে আলোচনা করছি, কারণ হচ্ছে দেখুন, সরকার রাজনীতিকরণের জন্য বলে থাকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তলে তলে তাদের সমঝোতা হয়ে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষে নাই, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পক্ষে চলে গেছে, ইত্যাদি ইত্যাদি নানান কথা বলে। অথচ তাদের সেই মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র যে মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশের ব্যাপারে, সেখানে মোটা দাগে বলেছে যে এইখানে মানবাধিকারের লঙ্ঘনের ঘটনাগুলো ভয়াবহ রকমের, এখানে জোরপূর্বক অপহরণ, সিক্রেট ডিটেনশন, হত্যাকাণ্ড মামলা, তারপরে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে তাকে মিথ্যা মামলায় জড়ানো, সাংবাদিকদের উপরে নির্যাতন, এইসব ব্যাপারে তারা কথা বলেছেন। এই রিপোর্টে উল্লেখযোগ্যভাবে যে বিষয়গুলোতে বিশেষভাবে কথা বলা হয়েছে, এত লম্বা তালিকা, সেখান থেকে আমি কয়েকটা শুধু একটু পড়ে দিতে চাই। তারা যেগুলো বলেছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিচার বহির্ভূত হত্যা, গুম বা নির্যাতন, নিষ্ঠুরতা, অমানবিক এবং মর্যাদাহানিকর আচরণ, সরকারের তরফে সাজা, কঠোর এবং জীবনের জন্য হুমকি এমন কারাগার পরিস্থিতি তৈরি করা, নির্বিচার গ্রেপ্তার এবং আটক, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা, এটা তারা কিন্তু ডিটেইল করে নেই কী ধরনের সমস্যা, রাজনৈতিক বন্দী আটক, ভিন দেশে থাকা নাগরিকদের বিরুদ্ধে নিপীড়ন, মানুষের ব্যক্তিগত গোপনীয়তা এবং স্বেচ্ছাচারমূলক এবং বেআইনি পদক্ষেপ, কারো অপরাধের অভিযোগে তার পরিবারের সদস্যদেরকে সাজা দেয়া, মত প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতায় গুরুতর বাধা সৃষ্টি করা, যার মধ্যে রয়েছে সাংবাদিকদের প্রতি হুমকি এবং ভয়ভীতি দেখানো, সাংবাদিকদের অন্যায্যভাবে গ্রেপ্তার বা বিচারের সম্মুখীন করা, বিধিনিষেধ এবং মত প্রকাশ সীমিত করতে ফৌজদারি এবং মানহানিকর আইনের প্রয়োগ, এটা আপনারা ভালো করে মনে রাখবেন, ফৌজদারি এবং মানহানির আইনের প্রয়োগ এবং প্রয়োগের হুমকি, ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতায় গুরুতর বাধা সৃষ্টি, শান্তিপূর্ণ সভা সমাবেশ এবং সংগঠন করার অধিকারের উপরে হস্তক্ষেপ, এর মধ্যে রয়েছে সংগঠন অর্থায়ন এবং বেসরকারি নাগরিক সংগঠনগুলো পরিচালনায় অতিরিক্ত বিধিনিষেধ প্রয়োগ, চলাচলের স্বাধীনতায় প্রতিবন্ধকতা, সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জনগণের কোনো সুযোগ না থাকা, রাজনীতিতে অংশগ্রহণের গুরুতর এবং অযৌক্তিক বিধিনিষেধ প্রতিবন্ধকতা তৈরি, সরকারি খাতে গুরুতর দুর্নীতি এবং দেশীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কর্মকাণ্ডে সরকারের পক্ষ থেকে গুরুতর বিধিনিষেধ, ইত্যাদি ইত্যাদি। দেখুন, যে কয়েকটি কথা তারা বলেছেন তার মধ্য দিয়ে বাংলাদেশের একটা ভাবমূর্তি বা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির একটা স্টেটমেন্ট মোটা দাগে উঠে এসেছে। অথচ বাংলাদেশ এই রাষ্ট্রটি কেমন হবে, তার ক্যারেক্টারটা কী হবে, বৈশিষ্ট্যটা কী হবে, বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 11 অর্থাৎ 11 নম্বর অনুচ্ছেদে খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে এটা একটা ডেমোক্রেটিক রাষ্ট্র হবে, এখানে গণতন্ত্র থাকবে, মানবাধিকার থাকবে, মানব সত্তার প্রতি মর্যাদা থাকবে। রাষ্ট্রের এক লাইনে যদি ডেসক্রাইব করতে বলা হয় যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি কী, এইটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে রাষ্ট্র, সেই সংবিধানে এটা খুব ক্লিয়ারলি ডিফাইন করা হয়েছে। সেই রাষ্ট্রটির আজকে 53 বছর পরে এসে রাষ্ট্রের কী চেহারা, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের এই মানবাধিকার প্রতিবেদন থেকে স্পষ্ট হয়েছে। এইখানে দেখুন যে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে দায়মুক্তি দেওয়া হয়েছে, র‍্যাবের বিরুদ্ধে যত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার তদন্ত হয়নি, বা তদন্ত হলেও বিচারের মুখোমুখি করার হার আপনি ধরেন যে একেবারে হাজারে একটা বা দুটো হয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এত কিছু যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা রেস্ট্রিকশন, নানান ধরনের স্যাংশন, এগুলোর পরেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সামান্য কমেছে, তারপরেও জানুয়ারি 2023 থেকে সেপ্টেম্বর 2023 তারিখ পর্যন্ত 12 জন ব্যক্তি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট বলেছে। প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে আমরা মনে করি। গুম এবং অপহরণ, এটি হয়েছে 32 জন ব্যক্তি এই সময়ের মধ্যে। কাস্টোডিয়াল টর্চার এবং প্রিভেনশনের অভিযোগে দায়মুক্তি থেকে হয়রানি, দায়মুক্তি দেয়া এবং ভিক্টিমদেরকে হয়রানি করার মারাত্মক রকমের অভিযোগ এসেছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কাস্টোডিতে মারা গেছেন 94 জন নাগরিক। এই যে অবস্থা, আপনারা জানেন যে বিচার বিভাগের কথা বলা হয়েছে যে বিচার বিভাগের ক্ষেত্রে আপনি বিচার বিভাগ তার যথাযথ ভূমিকা পালন না করা এবং কন্টেম্পট অফ কোর্টের যে পাওয়ার সেইটাকে ব্যবহার করা, মানহানির আইনের প্রয়োগ করার মাধ্যমে মানুষকে বিচার বঞ্চিত করার যে চেষ্টা, এই ব্যাপারে কিন্তু দেখেন আমাদের পক্ষে কথা বলাটাও জটিল। যখন আমরা আদালত ব্যবস্থা নিয়ে কথা বলবো, আমাদের সংবিধানে আদালত ব্যবস্থা ক্রিটিসিজম করার রাইট কিন্তু আছে, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে যে এই ক্রিটিসিজম করাটা অত্যন্ত বিপজ্জনক একটা ব্যাপারে দাঁড়িয়েছে। আপনি যদি এমন কোনো বিষয়, মামলার বিষয় নিয়ে কথা বলেন
যেটা নিয়ে যদি আদালতের কোনো অব্যবস্থা থাকে, আদালতের কোনো রায়ের ব্যাপারে কোনো যুক্তিসঙ্গত ক্রিটিসিজম থাকে, সেটাও কিন্তু করা যায় না। কারণ তখন বলে সুপ্রিম কোর্টে যান, আবার সুপ্রিম কোর্টে যখন রায় হয়ে যায় তখন আর কথা বলা যায় না। কিন্তু দুনিয়ার ইতিহাসে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিলেও সেই জাজমেন্ট হয়তো সবার জন্য বাধ্যকর, কিন্তু সেটার যদি ক্রিটিসিজমের কোনো কিছু থাকে সেটা কিন্তু নাগরিক হিসাবে করার সুযোগ বা অধিকার মানুষের থাকে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগ আমরা পাচ্ছি না, কারণ সেটা করাটা বিপজ্জনক হয়ে যায়। এইভাবে একটা রাষ্ট্র, আমরা বারবারই যেটা বলার চেষ্টা করি যে রাষ্ট্রে তারা বলে যে আমরা বাংলাদেশ উন্নত রাষ্ট্রের কাতারে চলে গেছে, বাংলাদেশের সব কিছুর উন্নতি হয়েছে, এবং প্রধান সূচক হিসাবে তারা বলে থাকেন যে এই রাষ্ট্র বড় বড় ফ্লাইওভার নির্মাণ করেছে, সেতু নির্মাণ করেছে, বড় বড় প্রজেক্ট গ্রহণ করেছে। কিন্তু প্রত্যেকটা প্রজেক্টের ভেতরের কী অবস্থা সেটা আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনের কথা ব্যারিস্টার ফুয়াদ সাহেব বলেছেন, এবং সেই প্রজেক্টগুলো গ্রহণ করা হয় শুধুমাত্র এর সাথে সংশ্লিষ্ট রাষ্ট্রযন্ত্রের যে যতগুলো অংশ আছে প্রত্যেকটা অংশকে অবাধে দুর্নীতি করার সুযোগ দেওয়ার জন্য। একটা রাষ্ট্রের সরকার যখন তার শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, বিভিন্ন বাহিনী, তাদেরকে যখন অবাধে দুর্নীতি করার সুযোগ দেয়, লুটপাট করার সুযোগ দেয়, এবং বিনিময়ে শুধু এটা এনশিওর করা হয় যে তোমরা শুধু এই সরকারের ক্ষমতায় থাকার বিষয়টা এনশিওর করবে, তখন সেই রাষ্ট্রটা আর সাংবিধানিক বা আইনের কোনো রাষ্ট্র থাকে না, এটা অনেকটা দুর্বৃত্ত রাষ্ট্রেতে পরিণত হয়। বাংলাদেশে আজকে দেখুন যে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্টের মধ্য দিয়ে যে কথাগুলো বলা হয়েছে তার রিফ্লেকশন কিন্তু আপনারা দেখছেন, যে সাবেক আইজিপি বেনজির আহমদের যে পর্বত প্রমাণ দুর্নীতির প্রমাণ পাওয়া যাচ্ছে, তথ্য উপাত্ত বেরিয়ে আসছে যখন সে রিটায়ার করেছে, কিন্তু এই তথ্য প্রমাণ বাংলাদেশের মিডিয়ার কাছে, বাংলাদেশ সরকারের কাছে, গোয়েন্দা সংস্থার কাছে কি আগে ছিল না? সেগুলো কিন্তু ছিল, কিন্তু কেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি? কারণ তাকে ব্যবহার করে ভিন্ন মতকে দমন করা হয়েছে, তাকে ব্যবহার করে ক্ষমতার মসনদ পাকাপোক্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আজকে যখন সে অপ্রয়োজনীয় হয়ে গেছে তখন তার নানান অপকর্মের ফিরিস্তে বেরিয়ে আসছে। এবং দেখেন, আর্থিক দুর্নীতি শুধু নয়, মানুষকে হত্যা করা, গুম করা, নারী নির্যাতন, যৌন কেলেঙ্কারি কি নাই তার বিরুদ্ধে? তাহলে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান পদে যাকে আপনারা বসিয়েছিলেন, সরকারকে আমরা বলছি, সেই লোকটি যদি এতগুলো অপরাধের সাথে সম্পৃক্ত থাকে তাহলে সে অপরাধ দমনে কী কাজটা করেছে? বুঝাই যাচ্ছে যে একটা সিস্টেমিক পদ্ধতির মধ্য দিয়ে এই রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে অবাধে এই সমস্ত অপকর্ম করার সুযোগ দেওয়া হয়েছে। যখন এই ধরনের একটা সিস্টেম্যাটিক অপকর্ম করার সুযোগ একটা রাষ্ট্রের মধ্যে তৈরি হয়, তখন স্বাভাবিকভাবেই সেই রাষ্ট্রটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। কারণ এইখানে যেটা ইতিমধ্যে আপনাদের সামনে আমরা বলেছি যে একটা মানুষের স্বাধীনতার লেভেলটা কোথায় গিয়েছে, আপনি ব্যবসা করতে পারবেন না, চাকরি করতে পারবেন না, অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না, রাজপথে যেতে পারবেন না, অথচ বলা হচ্ছে যে আমরা ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছি। উন্নয়নের সূচক কয়েকটা পদ্মা সেতুর পিলারের মধ্যে নির্ভর করে না, রাষ্ট্রের স্তম্ভগুলো হচ্ছে একটা গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, সুশাসন, চিকিৎসা, শিক্ষা, এই সমস্ত বিষয়। এই রাষ্ট্রের প্রত্যেকটা বিষয় অঙ্গ যদি পর্যালোচনা করেন দেখবেন আমাদের এই রাষ্ট্রের উন্নয়নের, গণতন্ত্রের প্রত্যেকটা পিলার ক্রমাগত ধসে যাচ্ছে, শুধুমাত্র সরকার দলীয় কিছু লোকদের ব্যাপকভাবে চাপাবাজি এবং তাদের দুর্নীতি ছাড়া বাংলাদেশের আসলে দেখানোর মতো কিছু নেই। আজকে মার্কিন মানবাধিকার রিপোর্টের এই প্রেক্ষিতে আমরা বাংলাদেশের চলমান যে মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রহীনতার চিত্র ফুটে উঠেছে তার মধ্য দিয়ে আমরা জাতির কাছে এই আহ্বান জানাতে চাই যে যে কথাগুলো বিরোধী দল হিসেবে আমরা, রাজনৈতিক দল হিসেবে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম, বাইরের দেশের একটা রিপোর্ট থেকেও সেই একই জিনিসের প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে। সুতরাং এই সরকারের বিরুদ্ধে যুক্তিসঙ্গত আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে একটা এই রাষ্ট্রের সংবিধান এবং আইন অনুযায়ী যেমন সরকার থাকা উচিত তেমন সরকার প্রতিষ্ঠা করাটা এই দেশের জনগণের একটা দায়িত্ব এবং এই এদেশের মানুষের একটা অগ্রাধিকার। সেই কাজটি করার জন্য জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এই পর্যায়ে এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ।